মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ডেল দাদু ভাই হচ্ছে আমার বড় নাতি, সে আমার খুব আদরের, খুব কাছের। আর সেই নাতি যখন মেঘ দিদিভাইকে বিয়ে করে এনেছিল, আমার তখন মনে হয়েছিল আমার জীবনটা কানায় কানায় ভরে গেছে। ভগবান আমাকে এমনি এমনি লম্বায়ু দেননি, তিনি আমার সুখের ঘরে কানায় কানায় ভরে দিয়েছে। তোমাদের ছোট মেয়ে মেঘ, সে আমার চোখের মণি, বড় আদরের। সে যে বড্ড ভালো মেয়ে, আমার মনে হয়েছিল ওরা দুটিতে মিলে আমার শেষের কটা দিন একেবারে ভরিয়ে তুলবে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক, তাদের ছাড়াছাড়ি হয়ে গেল। আমি জানি, আমার পরিবারের সবাই জানে, মানেও এই ছাড়াছাড়িতে মেঘ দিদি ভাইয়ের কোনো হাত ছিল না, ছিল আমার নীল দাদু ভাইয়ের। সে মেঘ দিদিকে কদর করেনি, তাকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে পারেনি। জীবন তো থেমে থাকতে পারে না, সে তার মতো এগিয়ে চলে। আমার নীল দাদু ভাই কোথায় সেই গিয়ে দিন কাটাচ্ছে, আর মেঘ দিদি সে এখানে পড়ে রয়েছে। তাই এইবারে সকলে মিলে ঠিক করেছে যে নীল দাদু ভাইয়ের বিয়ে দেওয়া দরকার। তো আমিও বলেছি ঠিকই তো, দাদু ভাইয়ের বিয়ে দেওয়া তো দরকারই, না হলে সে যেভাবে ছন্ন ছাড়া জীবন কাটাচ্ছে সেটা ঠিক না। জীবনে তো ভালোবাসার দরকার, তার জীবনেও। আপনি কি নীলের বিয়েতে আমাদের নিমন্ত্রণ জানাতে দেখেছেন? তাহলে কিন্তু অনিন্দ, আমার কথাটা শেষ করতে দাও। আমাদের এইভাবে ডেকে আনার আগে আপনাদের তো ওকে বোঝানো উচিত ছিল যে এইরকম ভাবে আমাদের ডাকা মানে তো আমাদের বিব্রত করা, এটা কেন করতে দিলেন ওকে? দেখো, আমাকে কেউ কিছু করতে দেবে তারপর আমি করব, না না তেমন দশা আমার হয়নি। আমি নিজে যা স্থির করি সেটাই করি। হ্যাঁ, ওরা অবশ্য সাহায্য করে, এখানেও তাই হয়েছে। এটা অবশ্য তোমার জানার কথা যে মেঘ দিদির গান শুনতে আমি গিয়েছিলাম নিজের সিদ্ধান্তে। যাই হোক, আমি কথাটা শেষ করি। নীল দাদু ভাইয়ের জন্য পাত্রী ঠিক করেছি, আর সেই জন্যই তোমাদের ডাকা। মাসিমা, নীলের পাত্রীর ব্যাপারে আমরা, আমি মেঘ দিদির সঙ্গে আমার নীল দাদু ভাইয়ের বিয়ে দিতে চাই আবার। কার সঙ্গে? কেন, তোমাদের ছোট মেয়ে মেঘের সাথে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।